গোমতী জেলাভিত্তিক রেড রান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শুক্রবার সকাল 8টায় উদয়পুর জগন্নাথ চৌমুনিতে। এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন গোমতী জেলা শাসক তড়িৎকান্তি চাকমা, জেলা সভাধিপতি দেবল দেবরায়, জেলা পুলিশ সুপার নমিত পাঠক ও মহকুমা শাসক ত্রিদীপ সরকার সহ প্রমুখ। এদিনের দৌড় প্রতিযোগিতায় অংশ নেন জেলা পুলিশ সুপার থেকে শুরু করে অন্যান্য অতিথিরা। এদিন অনুষ্ঠান মঞ্চে ভাষণ রাখতে গিয়ে জেলা শাসক বলেন, 1 ডিসেম্বর পালন করা হবে বিশ্ব এইডস দিবস। দিবসকে সামনে রেখে সরকারের নির্দেশনায় শুক্রবার গোমতী জেলার উদয়পুরে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলারা অংশগ্রহণ করে, তার মধ্যে প্রথম দিনের দৌড় প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগ থেকে 15 জনকে নেওয়া হয় এবং এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আগরতলায় আরও একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হবে। জেলা শাসক বলেন, এই প্রতিযোগিতায় প্রথম স্থান দখলকারী বিজয়ীকে দেওয়া হবে 5,000 টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে দেওয়া হবে 3,000 টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে দেওয়া হবে 2,000 টাকা, পরবর্তী 12 জনকে দেওয়া হবে 1,000 টাকা করে। এদিন দৌড় প্রতিযোগিতায় সবুজ পতাকা নাড়িয়ে তার শুভ সূচনা করেন সকল অতিথিরা। এই দিনে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী গোটা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনের রেড রান প্রতিযোগিতাটি সম্পন্ন হয় উদয়পুরে। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, TV100 বাংলা। তাদেরকে জেলা প্রশাসন পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা জানাই। আমাদের আগামী 1 ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে হতে চলেছে এবং এই যে ওয়ার্ল্ড এইডস ডে সেটা নিয়ে আজকে আমাদের এই যে আয়োজন কার্যক্রম, তো আমরা করেছি কি, আজকে আমরা আমাদের স্টেট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে 1 তারিখে প্রত্যেক জেলা থেকে 15 জন করে যারা রেড রান বলে একটা কম্পিটিশন করা হবে, সেই রেড রান কম্পিটিশনে যারা যারা পার্টিসিপেট করবে সেখান থেকে প্রথম 15 জন মেল ক্যাটাগরি এবং প্রথম 15 জন ফিমেল ক্যাটাগরি তারা 1 তারিখে আগরতলায় গিয়ে পার্টিসিপেট করবে ইন দ্য প্রেজেন্স অফ মেবি অনারেবল চিফ মিনিস্টার স্যার। তো আজকে সেই সভাতে আমাদের আজকে এখানে আমরা আয়োজন করেছি, আজকে মেল ক্যাটাগরিতে যারা ফার্স্ট থাকবে তারা 5,000 টাকা পাবে, সেকেন্ড ক্যাটাগরিতে মেল ক্যাটাগরিতে যে সেকেন্ড থাকবে সে 3,000 টাকা পাবে, থার্ড যে থাকবে তাকে 2,000 টাকা দেওয়া হবে এবং তার সাথে পরবর্তী 12 জন যারা থাকবে তাদেরকে 1,000 টাকা করে দেওয়া হবে ফর দ্য মেল ক্যাটাগরি।